প্রতি বছর ঐতিহ্য মেনে হাল খাতার সঙ্গে বাংলা ক্যালেন্ডার বিলি করেন এই তরুণ ব্যবসায়ী। পয়লা বৈশাখ মানে হাল খাতা, সঙ্গে মিষ্টি মুখ এবং বাংলা ক্যালেন্ডার বিতরণ। বাংলার এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এখন আর আগের মতো হাল খাতা বাংলা ক্যালেন্ডার তৈরিতে সেভাবে উৎসাহ দেখান না ব্যবসায়ীরা, কিন্তু এর মধ্যেও এমন অনেক ব্যবসায়ী রয়েছেন যারা পুরনো ঐতিহ্য বজায় রেখেছেন। এমনই একজন হলেন শিলিগুড়ি হায়দারপাড়া নিবাসী বাপি ঘোষ ওরফে সুজিত। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বাপি ঘোষ, সম্প্রতি তিনি শিলিগুড়ি হায়দারপাড়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই বাপি ঘোষ প্রতি বছর ঘটা করে পয়লা বৈশাখ উদযাপন করেন। রীতিমতো হালখাতার নেমন্তন্ন কার্ড ছেপে তিনি সকলকে হালখাতার নেমন্তন্ন চিঠি পাঠান আর সকলকে বাংলা বঙ্কাব্দের ক্যালেন্ডারও বিলি করেন। বহু বছর ধরে এভাবে বাংলা ক্যালেন্ডার তৈরি করে আসছেন এই তরুণ ব্যবসায়ী। তিনি বলেন, বাংলার ঐতিহ্য বজায় রাখতেই তিনি ক্যালেন্ডার তৈরি করেন। বাংলা সন তারিখ যাতে কেউ ভুলে না যায় তার জন্য সকলের কাছে আবেদন করেন বাপিবাবু। আমার নাম বাপি ঘোষ। ভালো নাম? সুজিত ঘোষ বাপি। আমি এই কনস্ট্রাকশন লাইনে আছি, সিমেন্ট বালি পাথর রড ইট এই ব্যবসা নিয়ে আছি। গত 1999 সাল থেকে শুরু করেছি। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? হায়দরপাড়া, বিবিডি সরণি। কি নাম আপনার প্রতিষ্ঠান? আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স ঘোষ কনস্ট্রাকশন। এটার কাজটা কি? এই কাজটা হলো কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন সাপ্লাই। রড আছে, সিমেন্ট আছে, বালি পাথর আছে, ইট আছে, তার আছে, যেগুলো লাগে। এছাড়া আপনি আর কিসের সঙ্গে আছেন? এছাড়া আমি আমাদের হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং শিলিগুড়ি বৃহত্তর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক। তার বাইরে সোশ্যাল ওয়ার্ক করি, ভালো লাগে। ক্লাবের সঙ্গে আছে? ক্লাবের সাথেও আছি। কোন ক্লাব? আমাদের হায়দরপাড়া যুব সংঘ আছে বাড়ির পাশে, এই ক্লাবেরও সেক্রেটারি আমি। আমি এই বছর প্রথম হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হলাম। আমি চাই, আমরা ব্যবসায়ী সমিতি থেকে দীর্ঘদিন থেকেই আছি, ব্যবসায়ী সমিতির জন্য কাজ করে যাচ্ছিলাম, এখনও করে যাব। সকল ব্যবসায়ীকে বলবো, সুন্দর সুষ্ঠুভাবে ব্যবসা করতে হবে, বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরাও চাই আমাদের বাজার যেন পরিষ্কার থাকে। অনেক পাড়া থেকে আমাদের বাজারে বাজার করতে আসেন। আমাদের বাজারের একটা ভালো সুনাম আছে। আমাদের হায়দরপাড়া বাজারে সব জিনিস পাওয়া যায়। কেউ কিছু নিতে আসলে তার জন্য ঘুরে যেতে হয় না। বাজারটা আমরা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে চাই, করে আসছি। এই বছর চাচ্ছি আরও সুন্দরভাবে যেন করতে পারি, কোনো ব্যবসায়ীর যেন কোনো সমস্যা না হয়। এর জন্য আমাদের যে কমিটির লোক আছে সবাই আমাদের খুব হেল্পফুল। সব ব্যবসায়ীদের জন্য আমরা আছি, থাকবো, কাজ করে যাবো। বছরগুলো করোনার জন্য একটু একটু সমস্যা হয়েছে, সকল ব্যবসায়ীও সমস্যা ছিল। আশা করি এই করোনাটা যেন আর না আসে, সবাই যেন সুন্দর সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে। প্রত্যেকেরই ফ্যামিলি আছে। এবার তার মানে পয়লা বৈশাখটা একটু ভালোই হবে? হ্যাঁ, অন্য বছরের তুলনায় পয়লা বৈশাখ এবার ভালোই হবে। একটা জিনিস লক্ষ্য করছি আপনার প্রতিষ্ঠানে এসে, যে বাংলা মানে ক্যালেন্ডার, অনেক বাংলা ক্যালেন্ডার আপনার এখানে। বাংলা ক্যালেন্ডার আমরা পাই না, মানে হারিয়ে গেছে, এই বিষয়টা কি? মানে আপনার এখানে এত বাংলা ক্যালেন্ডার? না, আমি শুরু থেকেই, আমার দোকান যেদিন শুরু হয়েছে 1999 সাল, সেই বছর থেকে আমি পয়লা বৈশাখ করছি, বাংলা ক্যালেন্ডারটা করে আসছি। আমি আমার জেঠু কাকুদেরও দেখেছি ব্যবসায়ীতে, ওরা বাংলা ক্যালেন্ডার করে আসতো। আমিও চাই আমাদের যত বাঙালি প্রতিষ্ঠান আছে প্রত্যেকে যেন বাংলা ক্যালেন্ডার করে, প্রত্যেকের কাছে এটা আমার অনুরোধ। এটা আমাদের বৃহত্তর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বিপ্লব রায়মুরিও বলেছেন, ওনার হয়ে আমিও বলবো, সবাই যেন এই ঐতিহ্যটা বজায় রাখে, বাংলা ক্যালেন্ডারটা যেন হয়, বাংলার ঐতিহ্য যেন না ভুলে যায় মানুষ। এটা আমি প্রত্যেকের কাছে আবেদন করব। বাচ্চা কাচ্চারাও ভুলে যাচ্ছে বাংলা ব্যাপারটা কি, সবাই ইংলিশ ইংলিশ নিয়ে ভাবছে, সেটা না। ইংলিশ নিয়ে ভাবুক, কিন্তু আমাদের বাংলা পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া যেটা আছে, আমি প্রত্যেক দোকানদারদের বলবো,
এটা যেন একটু করে, বাংলা ক্যালেন্ডারটা, বাংলাটা যেন মানুষ না ভুলে যায়। নববর্ষের দিন আমি গণেশ পুজো করি। গণেশ পুজো করে আমার যেসব কাস্টমার আছে, যারা পরিচিত লোক আছে, ওদের আমি বাংলাতে কার্ড ছাপিয়ে ইনভাইট করি। ইনভাইট করে ওদের মিষ্টি মুখ করি এবং হালখাতার কার্ড ছাপিয়ে আমি দিয়ে আসি যারা আমার রানিং কাস্টমার। না 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 না, আমি বাংলাতে হালখাতার কার্ড ছাপাই, ছাপিয়ে আমি কাস্টমারদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসি। দিয়ে এসে ওদের হালখাতার দিন আমি একটু মিষ্টি মুখ করাই। প্রত্যেকের হাতে আমি একটা করে বাংলা ক্যালেন্ডার দিয়ে দিই। কেন, এটা আমার ভালো লাগে। আমার বাবা কাকারা সব করে আসছেন, সেটা আমি ধরে রেখেছি। ইংরেজি ক্যালেন্ডার করেন কি? ইংরেজি ক্যালেন্ডার করি, কোম্পানির থেকে আমাকে দিয়ে যায়, আমি বাংলাই করি, আমি ব্যক্তিগতভাবে করি না। আচ্ছা, বাংলার প্রতি একটা বিশেষ ভালোবাসা? অবশ্যই বাংলার প্রতি ভালোবাসা তো থাকবেই, আমরা বাঙালি, বাংলার প্রতি ভালোবাসা রাখবো না? তা আমি প্রত্যেককেই বলবো, সবাই যেন এই জিনিসটা একটু করে, এটা নিয়ে একটু ভাবে। সকলকে নতুন বছরে আন্তরিক শুভেচ্ছা, সকলেই যেন ভালোভাবে থাকুন, সকলেই ব্যবসা করুন। আর আমরা ব্যবসায়ী সমিতির কোনো দোকানদারের কোনো সমস্যা হলে আমরা আছি, আমাদের বলবেন, আমরা যতটা পারবো আপনাদের জন্য করবো।